আসসালামু আলাইকুম। আবারও সেই একই বন্যা, তো এইখানে পানি আসতেছে, তো এখানে একটা টেপাই বসাইলাম, দেখি মাছ পড়ে কি না। সামনে একটা পুকুর আছে, ইনশাল্লাহ মাছ পড়লে অবশ্যই আপনাদের দেখাবো। এখন চলে যাই, এদিক দিয়েও পানি চাইতেছে, টুপকায় টুপকায়, প্রচুর বৃষ্টি হচ্ছে, এখনো গুড়ি 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 বৃষ্টি পড়ছে এবং পুরো আকাশটাই মেঘলা। সবুজের মেলা, সবুজের গ্রামের পরিবেশটাই অসাধারণ। যারা শহরে থাকে তারা এটা বুঝবে না। দু একটা করে ধান বের হচ্ছে এখন এই সময়, আর কিছুদিনের মধ্যে অবশ্য সব জায়গা দিয়ে সোনালী ফসল বের হয়ে যাবে। তিস্তায় বন্যা হচ্ছে, সেখানে নাকি পাকা সোনালী ধান বের হয়ে গেছে, সেই ধানগুলো বন্যার পানিতে তোলাই গেছে, এরকম আর কি নিউজ পাইলাম। এখানে একটা পুকুর আছে অনেক বড়, এদিক দিয়েও দেখেন অনেক পানি এসে গা, এই পানিগুলোই ওই ট্যাপের ওই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এখন আরো বৃষ্টি হলে পানি আরো বাড়বে। এই যে এখানে একটা পুকুর আছে, অনেক বড় একটা পুকুর, অনেক বড়, সব পুরো পুকুরটা এই কস্তুরি পানাগুলো দিয়া ভরে গেছে। এই যে মাঝখানে একটু ফাঁকা, এইদিক দিয়ে শুধু কস্তুরি পানা, সুন্দর একটা পরিবেশ। টেপাইটা বসাইলাম, যদি একটু মাস্টার্স পরে অবশ্যই আপনাদের দেখাবো। আমার বাসা থেকে অনেকটাই দূরে, এই সময়টাতে চতুর্পাশে সবুজের মেলা, সবুজের সমাহার, দেখতে ভালোই লাগে। একটা বক পাখি উড়ে গেল, দেখলেন, নাইস, সাদা বক পাখি, বক খাওয়া যায়, অনেকেই জানে আবার অনেকেই জানেন না। অনেক ছোটবেলায় বক পাখি মেরে খাইতাম, এগুলো হচ্ছে ফান তৈরি করতাম, সেখানে বক পড়তো, সেগুলো খাওয়া যেত। এইদিকে পড়ছে বকটা সাদা, পানি আর পানি,
Thank you.